কাঠবাদাম পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। এটি খেতেও বেশ ভালো। প্রচুর পরিমাণে ভিটামিন ও পটাশিয়াম সমৃদ্ধ এই খাবারটির উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতিদিন সকালে যদি আপনি 7 থেকে 10টি রোজ কাঠবাদাম খেতে পারেন তাহলে অনেক রোগ থেকেই মুক্তি মিলবে, তার সাথে সাথে আরও নানান স্বাস্থ্যের উন্নতি ঘটবে। এক্ষেত্রে বলে রাখি, কাঠবাদাম যদি জলে ভিজিয়ে রেখে খান তাহলে তার উপকার পাবেন দুগুণ। তো আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব প্রতিদিন বা নিয়মিত কাঠবাদাম খাওয়ার বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তার আগে সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক নিয়মিত কাঠবাদাম খাওয়ার বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। হৃদরোগের ঝুঁকি কমায় কাঠবাদাম। কাঠবাদামে উপস্থিত প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। কাঠবাদামে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় ও ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে সাহায্য করে। সপ্তাহে 5 বার বাদাম খেলে 50% হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যাবে। কাঠবাদামের সবচেয়ে শক্তিশালী একটি গুণ হল মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিন যদি আপনি 4 থেকে 6টি কাঠবাদাম ভিজিয়ে খেতে পারেন তাহলে মস্তিষ্কের কর্মক্ষমতার উন্নতি ঘটবে। স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাবার হল কাঠবাদাম। কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কাঠবাদাম। ভেজা কাঠবাদামে উপস্থিত থাকে ভিটামিন B17 যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। ক্যান্সারের রোগীরা নিয়মিত কাঠবাদাম খেতে পারেন। কাঠবাদামে থাকা ফসফরাস, মিনারেল, ভিটামিন হাড়কে মজবুত ও শক্ত করে। কাঠবাদাম শুধু হাড়কেই নয়, হাড়ের পাশাপাশি দাঁতকেও মজবুত ও শক্ত করে তোলে। কাঠবাদামে উপস্থিত ফসফরাস দাঁতের বিভিন্ন প্রকার সমস্যা দূর করতে বেশ কার্যকারী। আপনার কি উচ্চ রক্তচাপের সমস্যা আছে? তাহলে অবশ্যই কাঠবাদাম খান। এতে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপের সমস্যা নিবারণে সাহায্য করে। হজম ক্ষমতা বৃদ্ধি করে কাঠবাদাম। কাঠবাদাম ভিজিয়ে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। ভেজানো কাঠবাদামে উপস্থিত লিপেশ নামক উৎসেচকটি খাবারে থাকা ফ্যাট ও অন্যান্য জটিল উপাদান খুব সহজেই হজম করতে সাহায্য করে। এতে উপস্থিত ফাইবার হজমের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। খুবই তাড়াতাড়ি ওজন কমাতে বেশ গুরুত্বপূর্ণ একটি খাবার হল কাঠবাদাম, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট। ফলে কয়েকটি বাদাম খেলেই আমাদের পেট অনেকক্ষণ ভরা অবস্থায় থাকে এবং অতিরিক্ত খাদ্য গ্রহণের ইচ্ছা থেকে বিরত থাকা যায়। তাই কম খেলে ওজন তো কমবেই, তাছাড়া কাঠবাদাম খেলে পেটের মেদও কমে যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে কাঠবাদাম। এতে উপস্থিত আঁশ কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি দেয়। কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিন 5 থেকে 6টি কাঠবাদাম খেতে পারেন। ত্বকের উন্নতিতে সাহায্য করে কাঠবাদাম। নিয়মিত কাঠবাদাম খাওয়ার ফলে ত্বকের বেশ উপকার হয়। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে প্রাকৃতিকভাবে। প্রতিদিন কাঠবাদাম খেলে বা মুখে লাগালে ত্বক চিরতরে চিরনতুন থাকে। ভেজানো কাঠবাদাম বেটে মুখে লাগালে এটি ক্রিমের মতো কাজ করে। তাছাড়াও ত্বক যদি শুষ্ক হয় সেক্ষেত্রে অবশ্যই খেতে পারেন কাঠবাদাম। কাঠবাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট বয়স বৃদ্ধি রোধ করে। চুলের সমস্যার সমাধান করে কাঠবাদাম। কাঠবাদামের তেলে রয়েছে মনোফ্যাটি অ্যাসিড, তার সাথে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন B1, B2 ও ভিটামিন B6 যা চুলকে পুষ্টি দেয় ও গোড়া শক্ত করে। ফ্যাটি অ্যাসিড চুলকে সফট, সোজা ও সিল্কি করে তোলে। এছাড়াও কাঠবাদামে উপস্থিত উচ্চ পরিমাণে ফসফরাস ভালো চুল গজাতেও সাহায্য করে। কাঠবাদাম গর্ভবতী মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার। গর্ভাবস্থায় যে সমস্ত খাবারগুলি মহিলাদের বিশেষ করে খাওয়া উচিত তার মধ্যে একটি অন্যতম খাবার হল কাঠবাদাম। গর্ভাবস্থায় কাঠবাদাম খেলে জলে ভিজিয়ে যদি খেতে পারেন
তাহলে সন্তান ও মা দুজনেরই স্বাস্থ্য ভালো থাকে। কাঠবাদামে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। এই উপাদানটি নবজাতকের জন্ম দেওয়ার সমস্যা হাসে সহায়ক। শিশুর যে কোনো ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধে এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি টিস্যু গঠন ও কোষ বৃদ্ধিতে সহায়তা করে। কাঠবাদামে উপস্থিত ভিটামিন বি শিশুদের জন্মকালীন সমস্যা দূর করে, তাই গর্ভবতী মায়েদের নিয়মিত কাঠবাদাম খাওয়া উচিত। সুতরাং যেইভাবেই হোক, প্রতিদিন এক মুঠো বা কয়েকটি কাঠবাদাম খাওয়া শরীরের জন্য অত্যন্ত ভালো। তাহলে নিয়মিত খাবারের তালিকায় নিউট্রিশনে ভরপুর কাঠবাদাম আজ থেকেই যোগ করুন। তবে এক্ষেত্রে বলে রাখি, অনেক সময় বেশি পরিমাণে কাঠবাদাম খেলে গ্যাস অর্থাৎ অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। অধিক কাঠবাদাম খাওয়ার ফলে ওজন বৃদ্ধি পায় এবং যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা কাঠবাদাম গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। তো এই ছিল আজকের ভিডিও। সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।